সামনে আমরা কথা বলছিলাম কিভাবে ভালো থাকবো আমার ওয়েলবিংটাকে আমি কিভাবে ইনশিওর করব মন খারাপ থেকে কীভাবে দূরে থাকব, বিষণ্নতা থেকে কিভাবে দূরে থাকব, মনের উপর চাপ কিভাবে কমাতে পারি এবং আমরা মনে করি মনের উপর চাপ কমাতে বিষণ্নতা থেকে দূরে থাকতে আমরা অনেকগুলো বিষয়ের অবতারণা করেছিলাম এখানে আমাদের টিম ওয়ার্ক করতে হবে পার্লস অফ লাইফকে খুঁজে বের করতে হবে অ্যাটিচিউড পরিবর্তন করতে হবে ইতিবাচক থাকতে হবে এবং আমাদের নৈতিকতার চর্চা করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আজকে আমরা বলব ভালো থাকতে হলে আসলে আনন্দময় থাকতে হবে এখন আপনারা বলবেন আমার তো মন খারাপ আমি এই দিকে ব্যর্থ ওই দিকে সফল হতে পারি নাই আমি কিভাবে আনন্দময় থাকবো আমি বলবো যে আনন্দময় থাকাটা একটা অনুশীলনের ব্যাপার আপনাকে অনুশীলন করে প্র্যাকটিস করে আনন্দময় থাকতে হবে অনেক দুঃখের মধ্যেও মানুষ আনন্দময় থাকতে পারে আমরা বলবো এই ছবিটির দিকে যদি তাকান তাদের কিন্তু দারিদ্রের মধ্যে রয়েছে তাদের কিন্তু অনেক অভাব রয়েছে তাদের কিন্তু অনেক কিছু নাই তারপরও তাদের মধ্যে কি আছে তাদের মধ্যে আনন্দ আছে এই আনন্দটুক কিন্তু তাদের এগিয়ে চলার প্রেরণা ঘুরে দাঁড়াবার প্রেরণা তারা জানেন আজকে আমার যতই অভাব থাকুক দুঃখ থাকুক সামনে অনাগত দিন সুন্দর তাই তাদের ভেতরে আনন্দ আছে আনন্দ আমাদের ভালো থাকার জন্য অনেক জরুরি আমরা কাজের ফাঁকে যদি একটুখানি রসিকতা করতে না পারি আমরা যদি হাসতে না পারি সবসময় যদি গম্ভীর মুখে কাজ করি কাজটাকে যদি আমরা সবসময় বোঝা মনে করি এবং খুব সিরিয়াসনেস হয়ে থাকি তাহলে কিন্তু কাজটা আমাদের জন্য উপভোগ্য হবে না এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রোডাক্টিভিটি কমে যাবে আমাদের কাজের ভেতরে আমাদের হিউমারাস থাকতে হবে আমাদের রসিকতা থাকতে হবে আনন্দ থাকতে হবে হাসি থাকতে হবে আমরা যদি সেই রামগরুরের ছানার মতো হয়ে যাই হাসতে যাদের মানা এবং রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা আমরা যেন কখন এরকম হয়ে না যাই আমরা যেন রামগরুরের মতো না হই আমাদের সমস্ত কিছু আচরণ যেন ধমক দিয়ে ঠাসা না হয় আমরা যেন প্রাণ খুলে হাসতে পারি আমরা সে অবস্থায় চলে যাব দুঃখের মধ্যে আমাদের হাসতে হবে আমাদের হাসির চর্চা করতে হবে আনন্দে থাকার চর্চা করতে হবে আমরা আনন্দময় থাকতে হলে প্রথমতে আমরা বলেছিলাম নিজেকে সময় দিতে হবে মি টাইম নিজেকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন চব্বিশ ঘন্টার ভেতরে অন্তত পক্ষে চব্বিশ মিনিট নিজেকে দিন নিজেকে নিয়ে ভাবুন নিজের সফলতাটাকে সেলিব্রেট করুন ব্যর্থতাকেও মেনে নিন আর হাসির ঘটনায় হাসুন হাসির ঘটনায় হাসাটাকে মনে করবেন না এটা আপনার চারিত্রিক দুর্বলতা বা ব্যক্তিত্বের দুর্বলতা ফলে হাসির ঘটনায় হাসতে হবে এটি মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হাসির ঘটনায় আমি হাসবো না এরকম কোনো পণ করে থাকবেন না আপনি যে কাজই করেন না কেন যত বড় জায়গায় কাজ করেন না কেন যেই পজিশনেই থাকেন না কেন হাসির ঘটনায় আপনাকে হাসতেই হবে এবং এটাই স্বাভাবিক এটাই আপনাকে ভালো রাখবে বই পড়ুন মুভি দেখুন এবং বেড়াতে যান আপনি অবশ্যই বই পড়বেন মুভি দেখবেন এবং বেড়াতে যাবেন মুখটাকে গোমরা করে রাখবেন না হাসবেন অন্যকে হাসপাত্র এবং শিশুদেরকে ভালোবাসুন আমরা বলি আপনি যত শিশুদেরকে ভালোবাসতে পারেন যে কোনো শিশুদেরকে ভালোবাসতে পারেন আপনি কিন্তু আনন্দময় থাকতে পারবেন কারণ শিশিরা হচ্ছে পৃথিবীর সব চাইতে বড় আনন্দের উৎস আর জীবনটাকে কখনোই ভারী মনে করবেন না আপনি অনেক টেকনিক্যাল মানুষ হতে পারেন আপনি অনেক প্রযুক্তির মধ্যে থাকতে পারেন আপনি ভারী ধরনের মুখ আপনি থাকতে পারেন জীবনটাকে উপভোগ করতে হবে আপনারা জানেন কিনা না জানেন একসময় পৃথিবীর সব চাইতে উঁচু যে বিল্ডিংটি তৈরি হয়েছিল সিয়ার্স টাওয়ার তৈরি করেছিলেন বাংলাদেশির এক প্রকৌশলী ডক্টর এফার খান তার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন সেই বিল্ডিংয়ে সেই সিয়ার্স টাওয়ার এখন যেটি নাম উইল্স টাওয়ার তার নিচে একটি তার একটি বাণী সেখানে লেখা আছে তার অর্থটা ছিল যে একজন প্রযুক্তিবিদ যেন তার প্রযুক্তির মধ্যে হারিয়ে না যান তিনি যেন জীবনটাকে উপভোগ করতে পারেন এবং জীবন মানে হচ্ছে মুভি দেখা জীবন মানে হচ্ছে নাটক দেখা জীবন মানে হচ্ছে গান শোনা এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি তিনি লিখেছিলেন জীবন মানে হচ্ছে পিপল অর্থাৎ জীবন মানে হচ্ছে মানুষ এবং এফার খান সাহেব যে ছবিটা আমরা গুগলে সার্চ করলে পাই সেটি কিন্তু তার ওই মাথায় হেলমেট করে প্রযুক্তিবিদের ছবি না সবচেয়ে বেশি ভালো যে ছবিটি আমরা পাই সেটি হচ্ছে তিনি হারমোনিয়াম বাজিয়ে গান গাচ্ছেন ফলে একজন প্রযুক্তিবিদকে জীবনকে উপভোগ করা শিখতে হবে আপনি যত জীবনকে উপভোগ করতে পারবেন হাসির ভেতরে থাকতে পারবেন আনন্দের মন মধ্যে থাকতে পারবেন তত আপনি জীবনকে ভালো রাখতে পারবেন আপনার ওয়েলবিংকে এনশিওর করতে পারবেন এবং আমার মনের উপর চাপ থেকে কমাতে পারবেন আপনি যখন মন খারাপ করে থাকেন তখন জীবন আপনাকে নিয়ে হাসবে আপনি যখন নিজে হাসেন তখন জীবন আপনার দিকে মুচকি হাসবে আর আপনি যখন অন্যকে হাসাতে পারেন তখন জীবন আপনাকে নিয়ে অনেক হ্যাপি থাকবে অট্ট হাসি আসবে তাই নিজে হাসবেন এবং অন্যকে হাসাবেন ছোট্ট একটি গল্প দিয়ে শেষ করব। আপনারা সবাই আমাদের বক্সিংয়ের জাদুকর মোহাম্মদ আলীর নাম শুনেছেন তার একজন ট্রেনার ছিলেন প্রশিক্ষক তিনি ছিলেন অ্যাঞ্জেলো ড্যান্ডি তার নাম তিনি তাকে শিখাতেন কিভাবে ঘুষি মারতে হয় কোন যেটি শত্রু দুর্বল স্থান কীভাবে ঘুষি মারলে বক্সিংয়ের চ্যাম্পিয়ান হওয়া যায় তিনি অনেক কিছু করে অনেক টেকনিক দিয়ে অনেক কিছুভাবে মোহাম্মদ আলীকে এই বিষয়গুলো শেখাতেন পাশাপাশি প্রত্যেকটি প্র্যাকটিস টিমে যখন মোহাম্মদ আলী প্র্যাকটিসে থাকতেন যখন প্র্যাকটিসের ভেতর থাকতেন তখন তার সাথে থাকতেন তার আরেকজন বন্ধু তার নাম বুন্ডিনি ব্রাউন বুন্ডিনী ব্রাউন সব সময় আলিকে মোহাম্মদ আলীকে হাসিতে রাখতেন হাসি তামাশায় মাতিয়ে রাখতেন এবং এর মধ্য দিয়ে তাকে রিল্যাক্স রাখতেন তার মনের চাপ কমাতেন তার উপর থেকে সব ধরনের রাসভারিতা প্রত্যাহার করতেন এই বুন্ডিনী ব্রাউন তার একটি বিখ্যাত গান আছে সেখানে তিনি বলেছিলেন যে ফ্লোট লাইক এ বাটারফ্লাই স্টিং লাইক এ বি ইয়র হ্যান্ডস ক্যানট হিট ফর দ্য আইস ক্যানট সি অর্থাৎ আপনি প্রজাপতির মতো উঠবেন কিন্তু ভীমরুলের মতো হুল ফোটাবেন এবং আপনার চোখ যেটাকে দেখতে পায় না আপনার মন সেখানে আপনার হাত সেখানে আঘাত করতে পারবে না ফলে অবশ্যই আমাদেরকে হাসি খুশি থাকতে হবে আমাদের দক্ষতা শিখতে হবে আমাদের জ্ঞান লাগবে কিন্তু পাশাপাশি আমাদের আনন্দময় থাকতে হবে ফলে আমাদের ভালো থাকতে হলে আমরা যে বিষয়গুলো বললাম তার মধ্যে অন্যতম একটি উপায় হচ্ছে আনন্দে থাকা হাসিতে থাকা এবং জীবনটাকে উপভোগ করতে পারা